হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল সিরিজের প্রথম ভিডিওতে, অর্থাৎ আমরা আলটিয়াম ডিজাইনার এই যে পিসিবি ডিজাইন যে সফটওয়্যারটি আছে সেটির উপরে একটি টিউটোরিয়াল সিরিজ চালু করতে যাচ্ছি, যেটির প্রথম ভিডিও হচ্ছে এটি। সো আমরা টিউটোরিয়ালে ঢোকার পূর্বে আমরা এই সফটওয়্যারটির সম্পর্কে একটু জেনে নিচ্ছি, যেমন www.altium.com আপনারা এই সাইটটায় চলে আসবেন। আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড ট্রায়ালে ক্লিক করে সফটওয়্যারটি যারা বাই করতে চাচ্ছেন, যে ইন্ডাস্ট্রির জন্য বাই করতে চাচ্ছেন, করার পূর্বে একবার আপনারা ইউজ করে দেখে নিতে পারেন যে এটা আপনার ডিমান্ড বা আপনার চাহিদাগুলো পূরণ করছে কিনা। দেন আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন, কেননা আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি হাই ডিমান্ড এবং বলতে পারেন যে খুবই প্রফেশনাল একটি সফটওয়্যার, এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারটি বহুদিন যাবৎ ব্যবহার করা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল ভালো একটা র্যাঙ্কিংয়ে আছে এই সফটওয়্যারটি। সো বুঝতেই পারছেন, যেমন আমরা যদি দেখি তাদের প্রথম যে হাইলাইটস বা তাদের যে ডায়ালগটা আছে সেটা হচ্ছে আলটিয়াম ডিজাইনার আনকম্প্রোমাইজ পিসিবি ডিজাইন এক্সপিরিয়েন্স রয়েছে ফ্রম ইউএসডি $325 পার মান্থ। সো বুঝতে পারছেন এটা একটি হাই ডিমান্ড সফটওয়্যার। সো আপনারা যদি কেউ বাই করতে চান এখান থেকে সি বাইং অপশনে সিলেক্ট করলে আপনাদের একেবারে নিচে চলে যাবে, সেখান থেকে আপনারা বাইং অপশনগুলো পেয়ে যাবেন। দেন এইখানে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে, এই ভিডিওগুলো দেখেও আপনারা কনসেপ্ট নিতে পারবেন এই সফটওয়্যারটি কীরকম কাজ করে। দেন এখানে আরও বেশ কিছু স্লোগান আছে। দেন আমরা আছে ওয়ান টুল, ওয়ান ইন্টারফেস, ওয়ান এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাদের এখানে বলা হচ্ছে যে মডার্ন ইন্টারফেসগুলো সবই আপনারা এই একটা সফটওয়্যারের ভিতরে পেয়ে যাবেন, অর্থাৎ পিসিবি ডিজাইনের জন্য আপনাদের যত প্রকারের টুলস দরকার সবগুলো এটার ভিতরেই পেয়ে যাবেন, একটা সফটওয়্যারের ভিতরে পাবেন। অলরাইট, সো সি স্পেশাল অফার, আপনারা এখান থেকে স্পেশাল অফারগুলো দেখে নিতে পারেন, যদি কোনো ডিসকাউন্ট থাকে এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি নিচে আসি এখানে দেখতে পাচ্ছেন আলটিয়াম 365 ওয়ার্ক ফ্রম এনিওয়ার, কানেক্ট উইথ এনিওয়ান, শেয়ার অ্যান্ড কোলাবোরেট and everything in one place. সো এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলো দেখবেন, দেখলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। দেন আপনারা পাচ্ছেন এই সফটওয়্যারটির মেন যে ফিচারগুলো সেগুলো হচ্ছে যে রিয়েল ডিজাইন, রিয়েল ডাইমেনশন, রিয়েল 3D, অর্থাৎ আমরা এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি এখন ভিডিওটা প্লে করছি না, আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, যেমন একদম 3D সিমুলেট করে দেখাবে প্রতিটা পার্টস, অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রতিটা পার্টস আপনাকে 3D রিয়েল সিমুলেশন দেখাবে। উল্টাপাল্টা দেখাবে না যে একটা বড় ছোটো এরকম দেখাবে, এরকমটা না। অলরাইট, সো এখানেও আবার দেখতে পাচ্ছেন যে আপনারা যদি চান এখান থেকে ফ্রি ট্রায়াল বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন, সেখান থেকে আপনারা ফ্রি ট্রায়ালটা নিয়ে দেখে নিতে পারেন যে সফটওয়্যারটা কেমন। ওকে, রাউট ইউ রয়, অর্থাৎ আপনি চাইলে আপনার মন মতো রাউটিং করতে পারবেন। অলরাইট, আলটিমাম সাবস্ক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি 1 বছরের জন্য নিতে চান $1995। সো বুঝতেই পারছেন বেশ হিউজ অ্যামাউন্টের একটি সফটওয়্যার, 1 বছরের জন্য যদি নিতে চান $1995। অ্যান্ড এখানে আছে তার আর কিছু ফিচারগুলো উল্লেখ করে দিয়েছে, যেমন আলটিয়াম 365 ক্লাউড সার্ভিস, ডিজাইন ডেটা ম্যানেজমেন্ট, লাইব্রেরিজ অ্যান্ড কম্পোনেন্টস, প্রফেশনাল ট্রেনিং আছে, লেটেস্ট আলটিয়াম ডিজাইনার সফটওয়্যার অ্যান্ড ইজি অ্যাডমিনিস্ট্রেশন, প্রফেশনাল সাপোর্ট। অলরাইট, সো দেন আছে এখানে আপনারা শুধু যে পিসিবি ডিজাইন করতে পারবেন তা না, তাছাড়া আপনার স্ক্যামেটিক ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড আরও কিছু লেখা আছে এখান থেকে, আপনারা আর এইগুলো ডিটেলস বলছি না, যেমন মাল্টিবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, রিগিড ফ্লেক্স করতে পারবেন, ইন্টারেক্টিভ রাউটিং করতে পারবেন, হাই স্পিড অ্যান্ড হাই ডেন্সিটি ডিজাইন করতে পারবেন, এবং MCAD কোলাবোরেশন করতে পারছেন, ডেটা ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং আউটপুট অ্যান্ড ফেব্রিকেশন, ড্রয়িংস করতে পারছেন। সো হিউজ কিন্তু একটা ফিচার আছে, এবং আমরা এটার টিউটোরিয়ালগুলো দেখব, দেখলে আরেকটু ধারণা নিতে পারবো যে কীভাবে এইগুলো কাজ করে। দেন আবার ঘুরে ফিরে তাদের বাইং অপশনগুলো আছে, আপনারা যদি বাই করতে চান এখান থেকে বাই নাও অপশন আছে, তাছাড়াও তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এটা একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, অবভিয়াসলি এটা বাংলাদেশের কোনো সফটওয়্যার নয়, সো এটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার। সো আপনাদের অবশ্যই মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতায় পারচেস করতে হবে যদি কেউ পারচেস করতে চান। ওকে, সো তাছাড়াও তাদের আরও বেশ কিছু সার্ভিসেস আছে, আপনারা যদি এখানে নিচে চলে আসেন 3D পিসিবি ডিজাইন সফটওয়্যার, ফ্রি পিসিবি ডিজাইন সফটওয়্যার আছে, তারপরে বোর্ড লেআউট সফটওয়্যার আছে, ক্যাড সফটওয়্যার ফর পিসিবি ডিজাইন আছে, পিসিবি ডিজাইন সফটওয়্যার ডাউনলোড চাইলে এখান থেকে করতে পারেন, ডাউনলোড সার্কিট মেকার সফটওয়্যার আছে তাদের, অ্যান্ড ফ্রি ক্যাড সফটওয়্যার আছে, ফ্রি লেআউট সফটওয়্যার আছে। সো আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কোনটা আপনার কাজের জন্য উপযোগী। অলরাইট, সো এই গেল আমাদের এটার এই সফটওয়্যার যে কোম্পানিটা আছে তাদের একটা ওভারভিউ করে দিলাম। এখন আমরা সরাসরি আমাদের টিউটোরিয়াল পারপোসে চলে যাব, তার জন্য আমি চলে যাব আমার কম্পিউটারে অল প্রোগ্রাম বা স্টার্টে, এখান থেকে আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটিকে ওপেন করে নিব। ওকে, অ্যালাউ, আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং সফটওয়্যারটি বেশ বড় সরো প্রায় 3GB এর কাছাকাছি এবং ইনস্টল করার পরে এটা আরো বেশ হিউজ পরিমাণ একটা স্পেস নেয় সো বুঝতেই পারছেন সফটওয়্যারটা বেশ বড় সরো মানে পিসিবি ডিজাইনের জন্য আমি এই পর্যন্ত যতগুলো সফটওয়্যার দেখেছি প্রফেশনাল এত হাই এত মানে ওজন বা এত স্পেস দখল করে আমি কোনো সফটওয়্যার এখনো দেখিনি সো এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস সো ইন্টারফেসে আসার পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা কিভাবে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তার জন্য আমরা ফাইলে যাব ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট আমরা এখানে সিলেক্ট করব করার পর আপনারা এখানে প্রজেক্ট নেমটা দিবেন যেমন আমরা দিচ্ছি টিউটোরিয়াল 1 দেওয়ার পর এখানে আরো বেশ কিছু আপনারা পিসিবি যে টাইপ আসছে সেগুলো দেখে নিতে পারেন আপনারা কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে সেগুলো দেখে নিয়ে আপনারা এখান থেকে পিসিবি একটা যে লেআউট ফরম্যাট আছে সেটা এখান থেকে চুজ করতে পারেন সো আমি এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে জাস্ট প্রথমটাই নিলাম নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট করে দেব ওকে আমাদের নতুন একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন এখানে উপরে একটা প্রজেক্ট নিচে একটা প্রজেক্ট অলরাইট সো আমরা কিন্তু এখন নতুন একটি প্রজেক্ট তৈরি করলাম এবং দেখতে পাচ্ছেন এই যে টিউটোরিয়াল 1 এবং আমার পূর্বে যেটা ওপেন করা ছিল সেটা হচ্ছে পিসিবি প্রজেক্ট ছিল ওকে সো আমরা এইভাবে হচ্ছে যদি আমরা চাই এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার আমরা যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করব না কেন আমাদের এইখানে সিকোয়েন্সগুলো থাকবে আর গতানুগতিক উপরে ফাইল এডিট ভিউ প্রজেক্ট প্লেস ডিজাইন টুলস অ্যান্ড রাউট অপশন আছে রিপোর্টার্সে উইন্ডোজ অ্যান্ড হেল্প ওকে আর আমরা এই ফাইল থেকে এই ফাইলগুলো অর্থাৎ আমাদের যে ডকুমেন্টগুলো হবে সেগুলোকে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো এবং এই ফাইলগুলোকে আমরা সেভ করতে পারবো পেজ সেট আপ করতে পারবো যাবতীয় অংশগুলো নর্মালি মাইক্রোসফট অফিস যারা ব্যবহার করেছেন তারাও জানেন যে এইখানে কী কী থাকে একদম ইজি কনসেপ্ট থাকে এখানে আর এখানে স্পেশাল যে জিনিসটা এক্স ওয়াই ডিরেকশন আপনাকে দেখানো হচ্ছে যে এক্সে কতটুকু আছে ওয়াইয়ে কতটুকু আছে এবং টপ লেয়ার না বটম লেয়ার কোন লেয়ারে আছে আপনাকে এখানে সেই বিষয়টা কিন্তু দেখাচ্ছে তাছাড়াও এখানে বেসিক কিছু টুলস আছে সেই টুলসগুলো হচ্ছে আমরা সিলেকশন ফিল্টার আছে স্ন্যাপ অপশন আছে অর্থাৎ অবজেক্ট ফর স্ন্যাপিংয়ের জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো মুভ অবজেক্ট আছে এবং রেক্ট্যাঙ্গেল শেপের জন্য এটা ব্যবহার করা হয় অ্যান্ড আরও আছে অ্যালাইন কম্পোনেন্ট অ্যান্ড দেন হচ্ছে প্লেস কম্পোনেন্ট সো বিভিন্ন ধরনের বেসিক কম্পোনেন্টগুলো এখানে আছে যেমন এখান থেকে আমরা টেক্সট নিতে পারি আমরা এখান থেকে প্লেস লিনিয়ার ডাইমেনশনস নিতে পারি অ্যান্ড লাইনের অপশন আছে প্লেস লাইন আমরা যদি কোনো লাইন ড্র করতে চাই এইটার উপরে এবং এটা হচ্ছে আমাদের মেইন পিসিবির যে ব্যাপারটা এখানে গ্রিড লাইন দেওয়া আছে আমরা যদি জুম করতে চাই এবং ডান পাশে আমি একটা মাউস ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি মাউসের বা কোন বাটন বা কিবোর্ডের কোন বাটন ইউজ করছি আপনারা এইখানটায় দেখতে পাবেন অলরাইট সো আমরা যদি এটাকে জুম করি জাস্ট কন্ট্রোল চেপে এটাকে আমরা মাউসের স্ক্রল ঘোরালে উপরের দিকে এটা জুম হচ্ছে এখানে গ্রিড লাইন দেওয়া আছে সো আমরা এই গ্রিড লাইন ধরেও কিন্তু আমরা পিসিবিটাকে ডিজাইন করতে পারবো যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব এই ভিডিওতে জাস্ট আমরা ওভারভিউ করছি যে কীভাবে আপনারা ব্যবহার করবেন ওকে আর যদি আমি মাউসের স্ক্রলটা কন্ট্রোল ছেড়ে দিয়ে ঘোরাই উপর নিচে তাহলে যাবে আর যদি কন্ট্রোল প্রেস করে ঘোরাই তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে অলরাইট সো এইগুলো আমাদের মেইন এটার ইন্টারফেস এবং আরও বেশ কিছু আমরা আস্তে আস্তে কাজ করতে করতে জানবো আর ডান পাশে আছে কম্পোনেন্ট আমরা যদি কম্পোনেন্টে যাই এখানে সিলেক্ট করার পর আমরা এখানে অপশন পাচ্ছি সার্চ করার সো সার্চ করার জন্য আপনি সাপোজ আমরা যদি এখানে ডায়োড সার্চ করি ডায়োড ওকে সো অলরেডি আমি একবার সার্চ করেছিলাম আমার হাতের কাছে আছে করার পর আপনারা এটাকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে নিচে যদি আসেন সো 1N4007 যেটা আমরা বেসিকলি ইউজ করি এখানে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন বেশ আপনার প্লেসমেন্ট হয়ে গেল সো আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে জুম করে নিই এই হচ্ছে আমাদের ডায়োড দেন আমরা যদি আরও কোনো কম্পোনেন্ট নিতে চাই সাপোজ আমরা এখানে ট্রানজিস্টর লিখি TRN ট্রানজিস্টর দেন ইন্টার সরি কেটে গেল সো ট্রানজিস্টর আমরা লিখব TRNS ট্রানজিস্টর ওকে সো ট্রানজিস্টর এখানে আছে NPN আছে সো বিভিন্ন ধরনের ট্রানজিস্টর এখানে অপশনগুলো পাবেন সো PNP আছে দেন NPN আছে PUT আছে সো আমরা এখান থেকে NPNটা একটা নিলাম জাস্ট টেনে ধরে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ ওকে সো এখানে দেখেন এটা হচ্ছে SMD সো SMD ছাড়াও আমরা এবং SMD সহ আমরা হিসাবগুলো পরবর্তীতে জানবো এখন জাস্ট আমরা প্লেসমেন্ট সম্পর্কে আজকে জানলাম যে কীভাবে কম্পোনেন্টগুলো আপনারা এখান থেকে নিতে পারেন সো এখানে অসংখ্য কম্পোনেন্ট আছে আপনার যে কম্পোনেন্টটা দরকার এখানে সার্চ করে দেখবেন সেই কম্পোনেন্টগুলো আপনারা এই যে অপশনটা আছে আপনার এই লাইব্রেরি আপনারা এই লাইব্রেরিতে পেয়ে যাবেন তাছাড়াও নিচে আরো বেশ কিছু অপশন আছে ম্যাটেরিয়ালস পার্টস তারপর বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে ডান পাশে আপনারা পেয়ে যাবেন অলরাইট সো এই গেল আমাদের বেসিক ইন্টারফেস আর আপনারা ওই ফ্রিটা আগে ইউজ করেন ফ্রি ট্রায়ালটা ডাউনলোড করে ইউজ করতে থাকেন সো আমরা আস্তে আস্তে জানবো কিভাবে কি করতে হয় এখানে দেখেন বেশ কিছু অপশন আছে নেভিগেশন অপশন প্রজেক্ট দেন হচ্ছে নেভিগেটর এন্ড পিসিবি and then হচ্ছে পিসিবি ফিল্টার ওকে সো আমি জাস্ট আজকে আলোচনা করলাম বা an overview করলাম যে আপনাদের সাথে যে সফটওয়্যারটা আসলে কিভাবে শুরু করবেন getting start সম্পর্কে আলোচনা করলাম আর কন্ট্রোল প্রেস করে এই যে দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে মাউসের যে হুইল বাটনটা আছে এটাকে প্রেস করে রাখি মিডলে এবং উপর নিচে টানি তাহলে এটাও একটা নির্দিষ্ট পয়েন্টে জুম ইন এবং জুম আউট হচ্ছে ওকে সো এইগুলো আমরা জাস্ট বেসিক ক্লাসকে জানলাম এবং পরবর্তী ভিডিও থেকে আমরা আস্তে আস্তে কাজ শেখা শুরু করব এবং আপনারা আগে ট্রায়ালটা ডাউনলোড করে ইউজ করতে থাকেন পরে আমরা ট্রায়াল ছাড়াও কিভাবে ইউজ করা যায় সেটার প্রসেস আস্তে ধীরে জানবো সো এই ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা